हेलो स्टूडेंट्स वेलकम टू इंग्लिश नूक। आज आमी ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेर षष्ठ पर्व निये तोमादेर सामने हाजिर होयेछि। तो देखो एखाने लेखा आछे हाइलाइट्सेर 9-10 बोइएर 239-240 पाताय जे उदाहरणगुलो आछे सेई उदाहरणगुलो निये आजके आमरा डिल करछि। डिरेक्शनও দেখো প্রথমে বলে দিয়েছি রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস রিপ্লেসিং ইটালিসাইজড ওয়ার্ডস বাই देयर নাউন ফর্মস। তো ইটালিসাইজটা তোমরা বুঝতে পারবে না, আমি যে শব্দটা আর কি করে দিয়েছি সেটা তোমাদের বলেও দেবো কোন শব্দটা ইউজ করতে বলেছে। অ্যাকচুয়ালি ইটালিক্সে লিখতে আমি এখানটাতে তোমাদের ভুলে গেছি, তো আমি করে দিয়েছি। আনসারগুলো সব ঠিক আছে, যেটা তুমি নাউন করছি আর কি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোনটার নাউন ফর্ম আমি ইউজ করছি, আমি বলেও দেবো করার সময়। তো প্রথম উদাহরণ ছিল হি ওয়ার্কস অনেস্টলি, আনসার হবে হি ওয়ার্কস উইথ অনেস্টি। দেখো তাহলে অনেস্টলিটাতে নাউন ফর্ম করতে হবে, তোমরা বাক্যে উত্তর দেখলেই বুঝতে পারবে কোন শব্দের নাউন ফর্ম ইউজ করতে বলেছে। তাহলে প্রথমটা হচ্ছে হি ওয়ার্কস উইথ অনেস্টি। দুয়ের উদাহরণ ছিল শি হেটস ইউ, উত্তর হবে শি হ্যাজ হেট্রেড ফর ইউ। তিনের উদাহরণ ছিল আই সিম্প্যাথাইজ উইথ ইউ, উত্তর হবে আই হ্যাভ সিম্প্যাথি ফর ইউ। চারের উদাহরণ ছিল শি ওয়াজ কাইন্ড টু অল, উত্তর হবে শি হ্যাড কাইন্ডনেস ফর অল। পাঁচের উদাহরণ ছিল হি বিলিভস দ্যাট আই এম ইনোসেন্ট, আনসার হবে হি বিলিভস ইন মাই ইনোসেন্স। ছয়ের উদাহরণ ছিল ওয়ার্ক কেয়ারফুলি, উত্তর হবে ওয়ার্ক উইথ কেয়ার। সাতের উদাহরণ ছিল হি ডিড হিজ ওয়ার্ক হারিডলি, উত্তর হবে হি ডিড হিজ ওয়ার্ক ইন হারি। আটের উদাহরণ ছিল শি স্পিক্স ফ্লুয়েন্টলি, এর উত্তর হবে শি স্পিক্স ইন ফ্লুয়েন্সি। নয়ের উদাহরণ ছিল হি ওয়েটেড পেশেন্টলি ফর হার রিটার্ন, উত্তর হবে হি ওয়েটেড উইথ পেশেন্স ফর হার রিটার্ন। দশের উদাহরণ ছিল আই ইন্টেন্ড টু লিভ ক্যালকাটা, উত্তর হবে মাই ইন্টেনশন ইজ টু লিভ ক্যালকাটা। এগারোর উদাহরণ ছিল শি রিসিভড আস ওয়ার্মলি, উত্তর হবে শি রিসিভড আস উইথ ওয়ার্মথ। বারোর উদাহরণ ছিল শি বিহেভড রুডলি টুয়ার্ডস হিম, উত্তর হবে হার বিহেভিয়ার টুয়ার্ডস হিম ওয়াজ ফুল উইথ রুডনেস। তেরোর উদাহরণ ছিল দে ইজিলি গেইনড দ্য ডে, উত্তর হবে দে গেইনড দ্য ডে উইথ ইজ। চোদ্দোর উদাহরণ ছিল সীতা ইজ প্রফেশনাল সিঙ্গার, উত্তর হবে সীতাস প্রফেশন ইজ সিঙ্গিং। পনেরোর উদাহরণ ছিল ইট ইজ আ ভার্চুয়াস অ্যাক্ট, উত্তর হবে ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ভার্চু। এরপরে দেখো করতে বলেছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস রিপ্লেসিং দ্য ইটালিসাইজড ওয়ার্ডস উইথ দ্যার অ্যাডজেক্টিভ ফর্ম। একই রকমভাবে তোমরা দেখলেই বুঝতে পারবে কোন শব্দটার অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে আর কি, ইটালিসাইজড করা নেই। তো এক নম্বর উদাহরণ ছিল দিস ইজ অ্যান অ্যাক্ট অফ গ্রেস, উত্তর হবে দিস ইজ আ গ্রেসফুল অ্যাক্ট। দুই উদাহরণ ছিল হি আনসার্ড পোলাইটলি, উত্তর হবে হি গেভ আ পোলাইট আনসার। তিনের উদাহরণ ছিল দ্য প্ল্যান ইজ ওয়ার্দি অফ প্র্যাকটিস, উত্তর হবে দ্য প্ল্যান ইজ ওয়ার্দিলি প্র্যাকটিকেবল। চারের উদাহরণ ছিল আই ক্যানট বিয়ার দিস ইনসাল্ট, উত্তর হবে দিস ইনসাল্ট ইজ নট বিয়ারেবল টু মি। পাঁচের উদাহরণ ছিল দ্য সোলজার্স অ্যাটাকড ভায়োলেন্টলি, আনসার হবে দ্য সোলজার্স স্টার্টেড আ ভায়োলেন্ট অ্যাটাক। ছয়ের উদাহরণ ছিল হি হোপস টু পাস ইন দ্য ফার্স্ট ডিভিশন, উত্তর হবে হি ইজ হোপফুল টু পাস ইন দ্য ফার্স্ট ডিভিশন। সাতের উদাহরণ ছিল শি অ্যাপিয়ার্স টু বি ইনোসেন্ট, এর উত্তর হবে ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট শি ইজ ইনোসেন্ট। আটের উদাহরণ ছিল রেসপেক্ট ইউর সুপিরিয়ার্স, আনসার হবে বি রেসপেক্টফুল টু ইয়োর সুপিরিয়ার্স। নয়ের উদাহরণ ছিল উই প্রেইজ হিজ অ্যাচিভমেন্টস, উত্তর হবে হিজ অ্যাচিভমেন্টস আর প্রেজ ওয়ার্দি টু আস। দশের উদাহরণ ছিল দে উইল ফাইট ব্রেভলি, উত্তর হবে দে উইল পুট আপ আ ব্রেভ ফাইট। এগারোর উদাহরণ ছিল হি ইজ আ ম্যান অফ রিমার্কেবল ইন্ডাস্ট্রি, উত্তর হবে হি ইজ রিমার্কেবলি অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান। বারোর উদাহরণ ছিল হি ইজ অ্যান আনইউজুয়ালি গুড স্পিকার, উত্তর হবে দ্য আনইউজুয়াল থিং ইজ দ্যাট হি স্পিক্স ওয়েল। তেরোর উদাহরণ ছিল শি পাস্ট অ্যান আওয়ার অ্যাংসাসলি, উত্তর হবে শি পাস্ট অ্যান আওয়ার ইন অ্যাংজাইটি। Chodurdhan Chilo, he thoughtfully wrote the letter. Answer, however, he was thoughtful when he wrote the letter. Ponurudhan Chilo, the rose smells sweet. Er uttor hobe, the rose is sweet when it is smelled. Eta kintu voice change hoy eta. Tale past participle kore kore adjective kora holo. Tomra jano past participle shobi hocche adjective. Tai voice change kore etar আর কি adjective form use করা হলো তো এই thank you for watching the video যারা নতুন এসেছো তাদের বলবো সাবস্ক্রাইব করে নাও যারা পুরনো আমার ভিডিওকে ফলো করো তাদেরকে বলবো কমেন্ট করো বন্ধুদেরকে লিংক শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় আর নোটিফিকেশন বেলেও ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পাও আজকের জন্য এইটুকুই খুব ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো সকলের প্রতি শুভেচ্ছা রইল যারা সদ্য ঈদ পালন করেছো belated ঈদ মোবারক টু অল অফ ইউ তো আজকের জন্য এইটুকুই ধন্যবাদ সকলকে